মঙ্গলবার রাতে শুইছি বুধবার সকালে দেখতেছি যে মানে মেথি ছিলে বলে যে আমি মেথিকে ছেলে হয়ে গেছি এটা আমি বিশ্বাস করিনি বাবা যখন বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সবকিছু করতে পারে মেথিকে ছেলে হইছে আসে দেখি যে হাজার হাজার মানুষ সবাই বলতেছে তোমার বান্ধবী মেথিকে ছেলে হইছে আমি কইছি না হ বাস্তবে এটা ঘটনা শোনার পরে অনেক দূর থেকে আসছে এখানে মেয়ে থেকে ছেলে হয়েছে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় অলৌকিক এই ঘটনার সাক্ষী হতে বাড়িতে শত শত মানুষের ভিড় উৎসুক মানুষের ভিড় সামলাতে ঘর থেকে মেয়েটিকে রাখা হয়েছে বাড়ির উঠানে স্বজনরা জানান রাতে নিজ ঘরে শুয়েছিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী নাইমা আক্তার সকালে ঘুম থেকে জেগে দেখে সে ছেলে হয়ে গেছে আমার নাম সম্ভব নাইমা আক্তার লিয়া আমি মঙ্গলবার রাতে শুয়েছি মানে বুধবার সকালে দেখতেছি মানে মেয়ে থেকে ছেলে প্রথমে লোক লজ্জায় পরিবারের কাউকে না বললেও জানিয়েছিল বান্ধবীকে তারপর পরিবার জানলেও এখন জানে পুরো এলাকা সে আমার চাচাতো বোন সেভেনে পড়ে ওর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে যে আমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছি এটা আমি বিশ্বাস করিনি বাবা যখন বিশ্বাস করতে হবে তারপরে আমি বিশ্বাস করার পরও আমার স্ত্রীকে আমি বললাম যে আচ্ছা তুমি এটা ভালো করে যাচাই করে দেখো তো নাতনি হয় তো ওই আমি শুনতেছি এরকম ঘটনা আমি বিশ্বাস না করে আমার ওয়াইফকে বলতেছি কি ব্যাপার তারপর পরে শুনলাম যে হকাজ হয় সত্যিকারে এরকম ঘটনা হয় তা মেয়ে ছেলে হয়েছে ওই জন্য দেখতে দেখবার জন্য আইছি না হ বাস্তবে এটা একটা মেয়ে কখনো কখনো ছেলে হইতে পারে মেয়ে একটা ছেলে হয়েছে তো তার জন্য তো আমরা দেখতে আসি সবাই বলতেছে তোমার বান্ধবী মেয়ে থেকে ছেলে হয়েছে আমি কইছি আমি তো জানি না কিছু বেড়াতে গেছিলাম সেখান থেকে আসে শুনতেছি এরকম আসছি দেখার জন্য দেখে আসে দেখি যে হাজার হাজার মানুষ সে আগে মেয়ের মতো স্বাভাবিক অনু মেয়েদের সঙ্গে চলাফেরা করতো এবং অনু সর্বক্ষণ তাদের সঙ্গে চলাফেরা করতো সে আগের মতো তার স্বাভাবিক ছিল বা মেয়েভাবে ছিল কিন্তু এখন দেখা গেল সে ছিল হয়ে গেছে স্থানীয় আলেমরা এটাকে অলৌকিক ঘটনা উল্লেখ করলেও চিকিৎসক বলছেন এটা হরমোনের কারণে হয়েছে সব কিছু করতে পারেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নামা আমরু হুদা রাদা শাইগানাই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা কোন বললেই হয়ে যায় সব কিছু ঘটনা শোনার পরে অনেক দূর থেকে আসছে এখানে দেখার জন্য সতর্কে তো যেটা দেখলাম যে একটা মেয়ে একটা ছেলে হয়ে গেছে আর কি তো আসলে এটা আল্লাহ তাআলার নিয়ামত এটা একটা আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের বাহ্যিক যেমন একটা গঠন আছে বিতর্কত একটা গঠন আছে বাহ্যিক গঠনে একটা ছেলেকে ছেলেদের মতো দেখতে হলেও সে বিতর্কতভাবে অর্থাৎ জেনেটিক্যালি সে মেয়েদের মতো হইতে পারে আবার মেয়েদের ক্ষেত্রেও সে বাহ্যিকগতভাবে দেখতে মেয়েদের মতো হলেও তার হরমোনাল বা জেনেটিক যে গঠনটা সেটা ছেলেদের মতো হইতে পারে এর সাথে জড়িত আছে হরমোনাল বিষয় যদি হরমোনাল বিষয় এবং তার জেনেটিক গঠন যদি একরকম থাকে হরমোনাল যদি ব্যালেন্সটা ঠিক মতো থাকে তো ছেলে ছেলেদের মতোই হবে এবং সে সারা জীবন ছেলেই থাকবে এবং মেয়েদের ক্ষেত্রেও তাই যদি তার হরমোনাল গঠন এবং তার জেনেটিক গঠন এবং তার হরমোনাল ব্যালেন্স যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে মেয়েই থাকবে কিন্তু এরকম যদি হয় একটা মেয়েকে দেখতেছি আমি সে মেয়ের মতো কিন্তু তার জেনেটিক্যালি সে মেয়ে অর্থাৎ তার জিনের গঠনটা মেয়েদের মতো এবং তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স আছে অর্থাৎ তার মেয়েজনিত যে হরমোনগুলাই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সেটা না থেকে তার ছেলেদের হরমোনটা বেশি আছে অর্থাৎ টেস্টোস্টেরনটা তার বেশি আছে তো ডেভেলপমেন্টের এক পর্যায়ে দেখা যাবে যে সে ছেলেদের রূপান্তরিত হয়ে গেছে এবং এটা রাতারাতি হওয়া সম্ভব না একটা সময় নিচ্ছে এবং হতে পারে যে বাচ্চাটা জন্মের সময় আমরা তাকে যে ছেলে ডিক্লেয়ার করছি এটাও ভুল হতে পারে হ্যাঁ কারণ হচ্ছে ওই ছেলেদের পুরুষদের মধ্যে সাদৃশ্যপূর্ণ একটা অঙ্গ আছে মেয়েদের ছেলেদের যেমন পুরুষের অঙ্গ আছে মেয়েদেরও ওই রকমই একটা সাদৃশ্য অঙ্গ আছে সেটাকে ক্লাইটোরিস বলে আর কি তো সেটা হয়তো বা তার আগে থেকেই বড় ছিল আবার যখন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে টেস্টোস্টেরন তার যখন বেশি হয়ে গেছে এর কারণে তার হচ্ছে ওই পুরাপুরি তার ছেলেদের মতো পুরুষ অঙ্গ হয়ে গেছে এবং এটা রাতারাতি যে হবে এরকম না এটা একটু সময় নিয়ে হয়েছে এবং তার হচ্ছে দেখা যাচ্ছে তার জন্মের পর থেকে তার মেয়েদের যে বৈশিষ্ট্য সেটা তার শরীরে ওইরকম ছিল না তার আচার ব্যবহার ওরকম ছিল না ছেলেদের বৈশিষ্ট্য তার বেশি ছিল আগে থেকে তো সে চুপায় চাপায় রাখছে ছাপায় রাখছে কিন্তু একটা সময় গিয়ে সে আর নিজেকে ছাপায় রাখতে পারে না সে পুরো পরিচ্ছেদে পরিণত হয়ে গেছে সে আশেপাশে মানুষজন বুঝতে পারছে এবং সে যখন দেখলো যে হ্যাঁ আমি তো আসলেই ছেলে হয়ে গেছে তখন সে নিজেকে বহিঃপ্রকাশ করে যে হ্যাঁ আমি আসলেই ছেলে নাইমা আক্তার দিনাজপুরের বিরামপুরের কসবা সাগরপুর গ্রামের করম আলীর মেয়ে সময় সংবাদ হিলি